নানারঙ্গী অর্কিডে আনিছে বসন্তর বতরা আমূলমূল হয়ে পড়েছে শিলাপথার বিজ্ঞান কলেজের চৌহদ ভিন্ন প্রজাতির পক্ষীর বসতিস্থল হয়ে পড়েছে কলেজ চৌহদ বসন্তর আগমনের ফুলিছে নানারঙ্গী অর্কিড নানারঙ্গী অর্কিডর সুগন্ধয় আমূলমূল হয়ে পড়েছে ধেমাজি জেলার অগ্রণী শিক্ষা অনুষ্ঠান শিলাপথার বিজ্ঞান মহাবিদ্যালয়ের চৌহদ মহাবিদ্যালয়খনের চৌহদত প্রবেশ করিয়ে আপুনি যেনিয়ে চকু ফুরাই তেনিয়ে দেখিব প্রতিজোপা গছর ডালত উলমি রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড মহাবিদ্যালয় চৌহদত থকা গছবুরর সৈতে সম্পৃক্ত করে কর্তৃপক্ষই ছাত্র ছাত্রীসকলক কেবল কিতাবর মাজতে সীমাবদ্ধ করে না রাখি জৈব বৈচিত্র্যক চিনাকি করাই দিয়ার প্রয়াস করেছে অর্কিডর উপরও বর্তমান সময়ত বাসস্থানের অভাবর বাবে পক্ষীকুলর প্রতি ভাবুকি আহি পড়েছে যার বাবে চৰাইৰ বাবে গছর ফেৰেঙনিত বাহ সাজি দিছে অর্কিড সংরক্ষণ আর সংবর্ধনার বাবে বিগত 2018 বর্ষর পরাই শিলাপথার বিজ্ঞান মহাবিদ্যালয়ে উদ্যোগ গ্রহণ করে আহিছে আমি প্রায় 5 বছর আগতে 2018 সনের পর শিলাপথার বিজ্ঞান মহাবিদ্যালয় চৌহদত আমি অর্কিড রোপণের কথা চিন্তা করেছিল যেহেতু অসমের যদি প্রেক্ষাপটত চা যায় প্রায় 500 অর্কিড প্রজাতি আমার অসমত উপলব্ধ হয় আর এই 500 অর্কিডের ভিতর আমি মহাবিদ্যালয়খনে আমার ছাত্র ছাত্রীসকলের সহযোগত আর উদ্ভিদ বিজ্ঞানের উদ্যোগত প্রায় 120 অর্কিড আমি ইয়াতে রোপণ করেছো বহু ধরনের অর্কিড আমি দেখবলে পাইছো ইয়া অর্কিডবুই আমাক বহুতে আকর্ষিত করেছে অর্কিডবিলাক ইয়াত এডমিশন লওয়ার আগতে ইয়াত অর্কিড কেন্দ্র এটা আছে বলে জানিবলৈ পাই ইয়ার প্রতি খুব আকর্ষিত হয়েছিল আর ইয়াত যেতিয়া পড়ি আছো এই সময়তে অর্কিডর ফুলা দেখিছো বিভিন্ন ধরনের অর্কিডর বিষয়ে জানিবলৈ পাইছো আর এইবিলাক এইবিলাকৰ বিষয়ে আমাক আমার শিক্ষাগুরু সকলে বিভিন্ন তথ্য দিছে এইখন মহাবিদ্যালয়ের প্রচেষ্টাতে ইতিমধ্যে গঠন হয়েছে অর্কিড সোসাইটি ফর আসামর মহাবিদ্যালয়খনে নিজা উদ্যোগত গড়ি তুলিছে উত্তর পূর্বাঞ্চলত উপলব্ধ প্রায় 131 অর্কিড সংগ্রহের এটা অর্কিড হাউস শিলাপথারপরা মন বিকাশ বরগোহাই নিউজ 18 অসম নর্থ ইস্ট